त्रिपुराय सायनी घोषের গ্রেফতারের প্রতিবাদে বিপ্লব দেবের পুষ্পতলিকা পুড়িয়ে বিক্ষোভ কোচবিহারে। त्रिपुरा पौरसभा निर्वाचन प्रचारे जावा तृणमूल युव कॉग्रेसर राज्य सभापति सायनी घोष के ग्रेप्तार करार प्रतिबादे मुख्यमंत्री बिप्लब देबर पुष्पतलिका दाह करे विक्षोभ देखालो तृणमूल श्रमिक कॉग्रेस परिचालित उत्तरबंग राष्ट्रीय परिवहन कर्मीरा। आज कोचबिहार शहरेर हासपाताल मोड़ एलाकाय थाका उत्तरबंग राष्ट्रीय परिवहन संस्थार डिपोते एई विक्षोभ प्रदर्शन करा हय। এই পরিবহন সংস্থার শ্রমিক সংগঠন ছাড়াও কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। কোচবিহার শহরে স্টেশন মোড় এলাকা থেকে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল শ্রমিক কংগ্রেসের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো সম্পাদক দীপেশ দাস বলেন, এদিন এই বিষয়ে কোচবিহার যুব তৃণমূল নেতা রাকেশ চৌধুরী বলেন, বিগত কিছুদিন যাবৎ বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় যে বিজেপি সরকার চলছিল, সেই ত্রিপুরাতে পৌরসভা ভোট উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা প্রচারে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলন লড়াই করতে গিয়ে বিজেপির বর্বরোচিত আক্রমণের যে নামিয়ে আসছে বিপ্লব দেবের সরকার, পুলিশকে সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে এবং আমাদের যুব সভানেত্রী সায়নী ঘোষকে যেভাবে অন্যায়ভাবে কেস দেওয়া হয়েছে এবং কালকে থানার মধ্যে ঢুকে যেভাবে আক্রমণ শানিত করা হয়েছে, তার বিরুদ্ধে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভারসান তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বিপ্লব দেবের পুষ্পতলিকা দাহ করলাম এবং আগামী দিনে সমস্ত ভারতবর্ষের মানুষ, কুচবিহারের মানুষ, বাংলার মানুষ, ত্রিপুরার মানুষের কাছে আমাদের আবেদন থাকলো, বিজেপি নামক এই স্বৈরাচারী মানুষের লুণ্ঠনকারী বা মানুষের গণতন্ত্র লুণ্ঠনকারী সরকারকে অবিলম্বে ত্রিপুরা এবং ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলতে হবে। এটা আমাদের আগামী দিনের প্রধান কর্মসূচি মমতা ব্যানার্জির নেতৃত্বে চলবে। আপনারা প্রত্যেকে জানেন, আগরতলা পুরসভায় থেকে শুরু করে ত্রিপুরার যে সমস্ত পুরো এলাকা আছে সেখানে নির্বাচন হচ্ছে। নির্বাচনী প্রচারে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সেখানে গিয়েছিলেন। গতকাল হঠাৎ 41-এর নোটিশ ছাড়া তাকে হোটেল থেকে তুলে নিয়ে যাওয়া হলো। তারপর তাকে যেই থানায় ইন্টারোগেশনের নামে আটকে রাখা হলো, সেই থানায় বিজেপির লেঠেল বাহিনী হামলা করলো। সন্ধ্যায় সায়নী ঘোষকে গ্রেপ্তার ডিক্লেয়ার করলো ত্রিপুরা পুলিশ। 307-এর মামলা, অ্যাটেম্প টু মার্ডার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নন বেলেবল সেকশন। ভারতবর্ষে এই অভূতপূর্ব ঘটনা কোনোদিন ঘটেনি। গণতন্ত্র ভারতবর্ষে দেখা যাচ্ছে না। যারা গণতন্ত্রের কথা বলে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা পশ্চিমবাংলায় এসে বিধানসভার আগে বলে গেছেন গণতন্ত্র কোথায়। আমরা বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে কোন ধারায়, কোন মামলায় আপনারা গ্রেপ্তার করেছেন এবং কেন করেছেন? অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আজকে আমাদের সাংসদরা দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, সেখানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে দেখা করছেন না। আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছি। তৃণমূল কতক্ষণ চালাবেন এই অবস্থান? আমরা অবস্থান চালাচ্ছি। আমাদের অবস্থান বিজেপির বিরুদ্ধে। গোটা ভারতবর্ষে বিজেপি অরাজকতার পরিবেশ তৈরি করেছে। সমস্ত জায়গায় ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ। ইডি, সিবিআই থেকে শুরু করে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের মতো সাধারণ কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি।